বিরতির পর আবার আপনাদের স্বাগত। গণতান্ত্রিক নারী সমিতির 20তম রাজ্য সম্মেলন চলছে এবং গতকালকেই শুরু হয়েছে গণতান্ত্রিক নারী সমিতির 20তম রাজ্য সম্মেলন এবং প্রথম দিন মন্ত্রী কেন্দ্রীয় নেতৃত্ব বক্তারা বক্তব্য রেখেছেন এবং আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ দ্বিতীয় দিনে বিরোধী দলনেতা মানিক সরকার বক্তব্য রাখছেন। সংগঠনকে বলিষ্ঠ করার চেষ্টা এবং 23-এর নির্বাচনে বামেদের যাতে আরো যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে চাঙ্কা করা যায় সেই বিষয়টাকে নজরে রেখে কিন্তু বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এবং কোনো অনুষ্ঠানই বাদ দিচ্ছেন না বামেরা, যেখানে তারা অবশ্যই তাদের যে দলীয় সংগঠন তাকে বলিষ্ঠ করার চেষ্টা করছেন। কি বলছেন আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার, শুনব। সামাজিক সংস্থা মানে সবার উপর মহিলারা বিশেষভাবে এগুলো সবার করার কারণে বেটার সংস্থা আপনার ছেলের সংস্থা, লেখাপড়ার সংস্থা, স্কুলে মাস্টার নেন, হাসপাতালে ডাক্তার নেন, নার্স নেন, প্যারামেডিক্স নেন, ঔষধ পাওয়া যায় না, ছোট ছোট অপারেশন হলে পর সুই কিনে আনতে বলছে, সুতো কিনে আনতে বলছে, আপনার গভর্নমেন্ট কিনতে বলছে, চুনো কিনতে বলছে, গ্রামের হাসপাতালে হাসপাতাল ডাক্তারবাবু রুগী ভর্তি করাচ্ছে না, যদিও আসন খালি আছে, খাবার পয়সা নেই, রেফার করে দিচ্ছে আগরতলায়, কি করে নিয়ে যাবো, অ্যাম্বুলেন্স দিচ্ছে, দিয়ে বলছে টাকা আছে বলে কেন পেট্রোল ডিজেল কিনতে হবে, আমাদের কাছে টাকা নেই, রুগীকে পেট্রোল ডিজেল কিনতে হবে, আছি আমরা, মানে এই সমস্যাগুলো তো আপনাদের সমস্যা, আপনার পরিবারের সমস্যা, কাজে সামগ্রিক ভাবে গণতান্ত্রিক শক্তি নানা স্তরে নানা মন্ত্র থেকে যে লড়াইগুলি করছে তাকে কিন্তু গণতান্ত্রিক কাজ সমিতিতে ধরেও রাখতে হবে এবং তাদের জন্য যাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার সুযোগ আছে সক্রিয়ভাবে সমর্থন করতে হবে, অংশগ্রহণ করতে হবে, যাদের নৈতিক সমর্থনের প্রশ্ন আছে নিশ্চয়ই সেখানে নৈতিক সমর্থন সেখানে প্রসারিত করতে হবে, এটা সেই আন্দোলনটাকে শক্তিশালী করবে, এটা করার দরকার আছে। এবং এক্ষেত্রে বিশেষ করে আমি যেটা বলব, তারা মহিলাদের সংগৃহীত করার জন্য একটা উপকমিটি তারা তৈরি করেছেন, আপনার মহিলাদের সহযোগী মহিলাদের সংগঠন, সহযোগী মহিলা মানে আপনারই তো বলি, আপনারই মেয়ে, আপনারই এই কথা ছিল, তাদের আলাদা করে তারা সংগৃহীত করার চেষ্টা করছে। এই যে সংগঠনটা এর সাথে গণতান্ত্রিক নারী সমাজের একটা আর্থিক সম্পর্ক গড়ে তুলতে হবে, এই গণতান্ত্রিক নারী সমিতি সহযোগী মহিলাদের প্রতিদ্বন্দ্বীরা এবং সহযোগী মহিলা সংগঠন গণতান্ত্রিক নারী সমিতির প্রতিদ্বন্দ্বীরা একটা আমাদের পরিপূরক এই ভাবনায় জারিত হয়ে উভয়ই উভয়কে সহযোগিতা করতে হবে, সহযোগী নারী সমিতিরও বিশেষ সুযোগ দিতে হবে, তাদের কর্মসূচি চূড়ান্ত করার আগে সুযোগ থাকার পর নারী সমিতির সঙ্গে নেতৃত্বের সঙ্গে কথা বলুন, আবার গণতান্ত্রিক নারী সমিতি আপনাদের কর্মসূচি চূড়ান্ত করার আগে সুযোগ যদি থাকে সহযোগী নারী সমিতি নেতৃত্বের সাথে কথা বলুন, তাতে তো কেউ ছোটখাটো হওয়ার কিছু নেই, এই যদি এই দুটো সংগঠন হাতে হাত থেকে আপনারা একের কর্মসূচিতে অপরের দিকে সক্রিয় ভূমিকা গ্রহণ করেন তাহলে তো নারীদের আন্দোলনটাই শক্তিশালী হবে, নারীদের বিরুদ্ধে যে আক্রমণটা এটাকে প্রতিহত করার ক্ষেত্রে। আপনারা শুনলেন বিরোধী দলনেতা মানিক সরকার কি বলেছেন। গণতান্ত্রিক নারী সমিতির 20তম রাজ্য সম্মেলন চলছে টাউন হলে এবং সেই অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন বিরোধী দলনেতা মানিক সরকার। সমাজ ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।